তোমার বয়স যদি 20-25-এর আশেপাশে হয়, তাহলে এই যে তুমি বন্ধুদের সাথে KFC, পিজা হাট বা সিনেপ্লেক্সে গিয়ে মুভি দেখে প্রতি মাসে যত টাকাই খরচ করছো, সেই টাকা থেকে মাত্র 500 টাকা জমিয়ে সিপ বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে কোটিপতি হয়ে যেতে পারো। আর এই বিষয়টি আমি দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর এই বইটি এবং আমাদের দেশের শেয়ার বাজার, ব্যাংকিং, ফিক্সড ডিপোজিট এবং মিউচুয়াল ফান্ড এই বিষয়গুলো একসাথে করে খুব সহজে এবং ক্লিয়ারলি এই ভিডিওটিতে বিষয়টি শেয়ার করার চেষ্টা করছি। আর হ্যাঁ, আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের টাকা আসলে কোথায় ইনভেস্ট করতে হবে, কিভাবে কোন প্ল্যানে ইনভেস্ট করতে হবে এই বিষয়গুলো সম্পর্কে সব কনফিউশন দূর হয়ে যাবে। এখন দুটি বিষয় সবার প্রথম আমাদের ক্লিয়ার হওয়া দরকার। এক, আপনি যদি ব্যাংকে টাকা রেখে দেন বা ফিক্সড ডিপোজিট করেও রাখেন তাহলে আপনার কি হতে পারে। আর দুই, শেয়ার বাজার আসলে কিভাবে কাজ করে, মানে শেয়ার বাজারের কোর কনসেপ্ট। যাই হোক, সবার প্রথম কথা হলো আমাদের দেশের ইনফ্লেশন রেট, মানে সরকারি ডেটা অনুযায়ী 7.70, মানে আজ আপনি যেই জিনিসটি 100 টাকা দিয়ে কিনতে পারছেন, পরের বছর সেই জিনিসটি কিনতে আপনাকে 107.70 বা 108 টাকা লাগবে। কিন্তু আপনি যদি টাকা ব্যাংকে রেখে দেন তাহলে সেভিংস রেট 2-3%, যা দাঁড়ায় মাত্র 103 টাকা। আর আপনি যদি ফিক্সড ডিপোজিট করেও রাখেন তাহলে সব চার্জ কাটার পর সেটি গিয়ে দাঁড়ায় 5-6%, যা 106 টাকা। তাহলে এক বছর পর ব্যাংক দিবে আপনাকে 105-106 টাকা, আর জিনিসপত্রের দাম বেড়ে দাঁড়ালো 108 টাকারও বেশি। এখন বাকি এই 2-3 টাকা ভর্তুকি দিবে কে? অন্যদিকে ব্যাংক আবার সেভিংস এর রাখা টাকাগুলোকে অন্য মানুষকে লোন দিয়ে সেখান থেকে ইন্টারেস্ট নিচ্ছে 12%, বা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি। এক বছর পর ওই লোকের কাছ থেকে ব্যাংক নিচ্ছে 112 টাকা, আর আপনাকে ফেরত দিচ্ছে 105-6 টাকা। দেখুন, এখানে আপনার আমার টাকা দিয়ে ব্যাংক পেয়ে গেল 6 টাকা, যেখানে আমার নিজের লস দাঁড়ায় 3 টাকা। আর ঠিক এভাবে করেই ব্যাংক দিনকে দিন ধনী হয়ে যাচ্ছে, আর আমরা যারা টাকা সেভ করার জন্য ব্যাংকে টাকা রাখছি তাদের টাকার মান কমে গিয়ে আমরা গরিব হয়ে যাচ্ছি। এই হচ্ছে ব্যাংকের ফিক্সড ডিপোজিট করার বর্তমান সিচুয়েশন। এবার বলছি শেয়ার মার্কেটের কথা। শেয়ার মার্কেট জিনিসটা আসলে কি আর এটা কিভাবে বা কাজ করে? তো ধরুন আপনার একটি কোম্পানি রয়েছে, এবার আপনি চান পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে নিজের ব্যবসায় খাটাতে, আর এরই একটি উপায় হলো শেয়ার মার্কেটে নিজের কোম্পানিকে লিস্ট করিয়ে নেওয়া। এবার ধরুন আপনার কোম্পানির টোটাল মূল্য 100 টাকা, তো আপনার পুরো কোম্পানিকে 100 ইউনিটে ভাগ করে নিলে, অর্থাৎ আপনার কোম্পানির প্রতি ইউনিটের মূল্য 1 টাকা করে 100 ইউনিটে ভাগ করে নিয়ে 1 টাকা পার ইউনিট হিসেবে আপনি আপনার কোম্পানিকে শেয়ার মার্কেটে লিস্ট করে দিলেন। এবার যদি কেউ সেই শেয়ার মার্কেটে এসে 10 টাকা দিয়ে আপনার কোম্পানির 10টা ইউনিট কিনে নেয়, তাহলে সেই ব্যক্তি আপনার কোম্পানির 10% শেয়ারের মালিক হয়ে গেল। অর্থাৎ ভবিষ্যতে যদি আপনার কোম্পানির টোটাল মূল্য 100 টাকা থেকে বেড়ে গিয়ে 1000 টাকায় দাঁড়ায়, তাহলে সে তখন ওই 1000 টাকার 10% অর্থাৎ 100 টাকার মালিক হয়ে যাবে। মানে 10 টাকা দিয়ে সে এখন 100 টাকা পেয়ে যাবে, আর 90 টাকা তার এখানে লাভ। কিন্তু যদি ধরেন আপনার কোম্পানি লস খেতে শুরু করে, মানে কয়েক বছরের মধ্যে যদি আপনার কোম্পানিটির টোটাল মূল্য 100 টাকা থেকে কমে গিয়ে 10 টাকায় এসে দাঁড়ায়, তাহলে তখন সে ওই 10 টাকার 10% মানে 1 টাকা পাবে, মানে এখানে তার 9 টাকায় লস হয়ে গেল। সো খুব সংক্ষেপে এই বিষয়টি হলো শেয়ার বাজার, আর শেয়ার বাজার এইভাবে করেই কাজ করে। এখন আপনি যদি আসলেই শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে সবার প্রথম যেই কাজটি করতে হবে, এমন কোম্পানি খুঁজে বের করতে হবে যেই কোম্পানি সামনের দিকে লস খাবে না। মানে আপনি যেভাবেই হোক, যে করেই হোক, অ্যানালাইসিস করে সেই কোম্পানিতে টাকা ইনভেস্ট করবেন যেই কোম্পানির ইনকাম দিনকে দিন বেড়েই চলেছে। এখন এখানেই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা সাধারণ মানুষেরা না বুঝতেই পারি না কোন কোম্পানিটিতে আসলেই আমার টাকা ইনভেস্ট করা উচিত। আর শেয়ার মার্কেটেও না হাজার হাজার কোম্পানি রয়েছে, বিভিন্ন কোম্পানি প্রতিদিন বিভিন্নভাবে আপ ডাউন করছে। এখন আমরা না অনেক বেশি কনফিউজড হয়ে যাই, আমরা বুঝতেই পারি না কোথায় টাকা ইনভেস্ট করব, আর অনেকেই বা টাকা ইনভেস্ট করে পরবর্তীতে ধরা খাই, কারণ শেয়ার বাজারের মেইন ইনফরমেশনগুলো, মানে সেই কোম্পানিগুলোর মেইন ইনফরমেশনগুলো তো আর আমাদের কাছে নেই, আমরা না বুঝেই টাকা ইনভেস্ট করে ফেলি, পরবর্তীতে লসে পড়ে যাই। এখন এই লস থেকে বাঁচার উপায় কি? এই লস থেকে বাঁচার উপায় হলো একটি, সেটি হলো মিউচুয়াল ফান্ড। ভবিষ্যতে কোন কোম্পানি লাভ করবে বা কোন কোম্পানি ক্ষতিতে চলবে সেটা আমার আপনার মতো সাধারণ মানুষের থেকে একজন ইকোনমিক্স এক্সপার্ট ভালো বলতে পারবে। এবার ধরুন আপনি বা আমরা আমাদের মতো হাজার হাজার মানুষ মিলে একসাথে একটি ফান্ড তৈরি করে নিলাম, যেটিকে আমরা বলছি মিউচুয়াল ফান্ড। আর এই প্রতিটা মিউচুয়াল ফান্ডের একজন করে ফান্ড ম্যানেজার থাকেন, যিনি হলেন একজন শেয়ার বাজার এক্সপার্ট। এই ফান্ড ম্যানেজার আমাদের টাকাগুলোকে নিয়ে তার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে শেয়ার মার্কেটের কোন কোন কোম্পানিতে টাকাগুলোকে লাগালে লাভ হবে সেই অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে আমাদের টাকাগুলোকে খাটানোর কাজ করবে। মানে আপনার আমার হয়ে সেই ব্যক্তি কোম্পানি চুজ করার কাজটা করবে, এবং তার
বদলতে টোটাল ফান্ডের যা প্রফিট হবে তার একটি ছোট্ট পার্সেন্টেজ, হয়তোবা সেটি 1-2% হতে পারে, তিনি তার পারিশ্রমিক হিসেবে নিয়ে নেবেন। মানে আপনি শুধু টাকা দিবেন আর বাকি যে সকল রিসার্চ করতে হবে, খবরাখবর রাখতে হবে এবং সেই অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানিতে টাকাগুলোকে খাটানোর কাজ, সেই সকল কাজগুলো সেই ফান্ড ম্যানেজারই করবে। আর যেহেতু সেই ব্যক্তি একজন শেয়ার মার্কেটের এক্সপার্ট, তাই তিনিও চাইবেন যাতে আমাদের প্রফিটটা ম্যাক্সিমাম হয়, কারণ আমাদের প্রফিট যত বেশি হবে তিনিও তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। আর মিউচুয়াল ফান্ড আসলে এভাবে করেই কাজ করে। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, যে কোনো ব্যবসার ভবিষ্যৎ না 100% কিন্তু বলা সম্ভব নয়, আর যে কোনো কোম্পানি না যে কোনো সময় আপ ডাউন হতেই পারে। মানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও না রিস্ক কিছুটা না কিছুটা নিতেই হচ্ছে। এবার এই রিস্কটাকে কমানোর উপায় কি? এই রিস্কটাকে কমানোর উপায় হলো ইন্ডেক্স পয়েন্ট। আর এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি এক্সাম্পল হিসেবে ইন্ডিয়ার শেয়ার মার্কেটের দুটো ইন্ডেক্স, নিফটি আর সেন্সেক্স, এদের এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই। এর মধ্যে নিফটি ইন্ডেক্সকে ইন্ডিয়ার টপ 50টি কোম্পানি রয়েছে, আর সেন্সেক্স ইন্ডেক্সে ইন্ডিয়ার টপ 30টি কোম্পানি রয়েছে। আর আপনি যদি এই ইন্ডেক্স পয়েন্টগুলোতে নিজের টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনার টাকা সেই ইন্ডেক্স অনুযায়ী শুধুমাত্র ইন্ডিয়ার টপ কোম্পানিগুলোতেই খাটানো হবে। আর সব থেকে বড় ব্যাপার হলো, এই ইন্ডেক্স কিন্তু ফিক্সড না। কোনো কোম্পানি যদি পরপর লস খেতে থাকে, তাহলে সেই কোম্পানি এই ইন্ডেক্স পয়েন্ট থেকে বের হয়ে যায় এবং সেই কোম্পানির জায়গায় নতুন অন্য কোনো কোম্পানি যে প্রফিটে রান করছে সেই জায়গায় চলে আসে। সো এই বিষয়টি অনুযায়ী আপনার টাকা যদি এমন কোনো কোম্পানিতে ইন্ডেক্স পয়েন্ট ইনভেস্ট করে থাকে যেই কোম্পানি গুলো লসে চলছে, তাহলে তারাই আপনার সেই টাকাকে ট্রান্সফার করে অন্য কোম্পানিতে দিয়ে দিবে যেই কোম্পানি এই মুহূর্তে প্রফিটে রান করছে। সো এই প্রসেস অনুযায়ী বুঝতেই পারছেন এখানে লস হওয়ার সম্ভাবনা অলমোস্ট 0%। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার মানে কি জানেন? আপনি সেই দেশের ইকোনমিতে ইনভেস্ট করছেন। মানে আপনি যদি এই ইন্ডেক্স পয়েন্টগুলোতে টাকা ইনভেস্ট করেন, এর মানে আপনি ইন্ডিয়ান ইকোনমিতে ইনভেস্ট করছেন। সো এখানে ইন্ডিয়ান ইকোনমি যত বেশি পরিমাণ গ্রো করবে আপনার রিটার্নও তত বেশি পরিমাণ হবে। এই হিসেব অনুযায়ী 1979 সালে যখন সেন্সেক্স শুরু হয়েছিল, তখন যদি কোনো এক ব্যক্তি মাত্র 100 টাকা সেন্সেক্সের কোনো একটি ইন্ডেক্সে ইনভেস্ট করে ছেড়ে দিত, তাহলে আজকে সেই 100 টাকায় হয়ে দাঁড়াত 39,000 টাকা। মানে 40 বছরে 390 গুণ বেড়ে যেত। আর এটিকে যদি আমি পার্সেন্টেজে নিয়ে আসি, তাহলে আজ পর্যন্ত সেন্সেক্সের এভারেজ রিটার্ন হলো 17%। আর যেহেতু এই রেটটা পরোক্ষভাবে একটি দেশের ইকোনমি অর্থাৎ জিডিপির উপর নির্ভর করে, তাই লং টার্মে এর রেটটা খুব বেশি কমবার সম্ভাবনা কিন্তু নেই। আর ধরেও নিলাম নেক্সট 40 বছরে এই রেটটা 2% কমে গিয়ে 15% হয়ে এসে দাঁড়ালো, তাহলেও আজ যদি কোনো একটি 20 বছরের ছেলে বা মেয়ে সেন্সেক্সের কোনো একটি ইন্ডেক্স ফান্ডে প্রতি মাসে 500 টাকা করে ইনভেস্ট করা শুরু করে, তাহলে আজ থেকে 40 বছর পর 15% অনুযায়ী তার টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়াবে 1.5 কোটি টাকা। চলুন এই বিষয়টি আপনাদের একটু লাইভ ক্যালকুলেট করে হিসেব করে দেখাচ্ছি। আপনারা যদি গুগলে এসে সিপ ক্যালকুলেটর লিখে সার্চ করেন, তাহলে যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে এখানে মান্থলি ইনভেস্টের ঘরে 500 টাকা করে দেন এবং রিটার্ন রেটে 15% যদি দেন এবং টাইমের ঘরে যদি 40 বছর দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট হল 2,40,000 টাকা আর রিটার্ন 1.5 কোটি টাকারও বেশি। সো বুঝতেই পারছেন, আপনি যদি এতক্ষণ আমি যা বললাম এই বিষয়টা ক্লিয়ারলি বুঝে থাকেন, তাহলে আপনার অল্প ইনকাম দিয়েও না কোটি টাকা তৈরি করা সম্ভব। আর এই ইন্ডেক্স পয়েন্টের আরও কয়েকটা সুবিধা রয়েছে, এখানে আপনার ভালো মিউচুয়াল ফান্ড কোনটা সেটি খুঁজে বের করার দরকার নেই। অন্যদিকে রিস্ক কিন্তু একেবারেই অলমোস্ট 0, কারণ এটি দেশের জিডিপির উপর নির্ভর করে। সো এখানে রিস্ক একেবারেই নেই। সো আপনার টাকাও এখানে হেরফের হয়ে যাওয়ার কোনো সুযোগই নেই। সো আপনার মাসের খরচ একটু কমিয়ে ইন্ডেক্স ফান্ডে যদি আপনি মাসে মাত্র 500 টাকা করে ইনভেস্ট করেন, তাহলেই যথেষ্ট। আর এই উপায়টি কিন্তু আমার বলা কোনো কথা নয়, এটি ওয়ারেন বাফেটের গুরু বেঞ্জামিন গ্রাহাম তার বই ইন্টেলিজেন্ট ইনভেস্টরে একজন নো নাথিং ইনভেস্টর অর্থাৎ যে শেয়ার মার্কেটের ব্যাপারে কিছুই জানে না, তার জন্য ইনভেস্টিং করার সবচেয়ে সহজ এবং বেস্ট পদ্ধতি। আর এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনারা অনেকেই বিজনেস করতে চান, তারা যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। এখানে আমি শেয়ার করেছি 12 মাসে কিভাবে $1,000,000 আয় করা যায়। আপনারা এই ইনডিসক্রিপশনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। পাশাপাশি ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গা থেকেও দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।